পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ বিএনপির মশাল মিছিল বিএনপি মশাল মিছিল নিয়ে রাজধানীর বনানী থেকে কাকলির দিকে যাওয়ার পথে পেছন থেকে পুলিশের ধাওয়া ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি আজ শুক্রবার সন্ধ্যায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির কয়েকশ নেতাকর্মী মিছিলে অংশ নেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন বনানী থেকে কাকলির দিকে মশাল মিছিল যাওয়ার পথে পুলিশ পেছন থেকে হামলা করে এতে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল পুলিশের লাঠি পেটায় কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে ঢাকা মহানগর বিএনপির নেতা আব্দুল হক সহ কয়েকজনকে পুলিশ ধরে নিয়ে গেছে পুলিশের অতর্কিত হামলার নিন্দা জানিয়ে গ্রেফতার ও আটক নেতাদের মুক্তির দাবি জানান রিজভী ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রতিবাদে মশাল মিছিল বের করা হয়